নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে হচ্ছে আমার ওয়েট লস চ্যালেঞ্জের পঞ্চম দিন। আর সকালবেলা হচ্ছে আমি 1 ঘন্টা হেঁটে এসে লেবুর জলটা খেয়ে নিয়েছি, আর তারপরে হচ্ছে 30 মিনিট মতো এক্সারসাইজ করেছি। আর এক্সারসাইজ করার পরে হচ্ছে আমি এখন ইসবগুলের ভুষিটা খাবো। এখানে 2 চামচ ইসবগুলের ভুষির সাথে 1 টুকরো লেবু দিয়ে ইসবগুলের ভুষিটা খেয়ে নিব। আর আমি প্রতিবারই খাওয়ার আগে 1 গ্লাস করে জল খাই, সেটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যাই হোক না কেন 1 গ্লাস করে জল খাই। এতে করে হচ্ছে আর কি খাবার কম খাওয়া যায়, অল্পতেই পেট ভরে যায়। আর এই ডায়েট চলাকালীন প্রচুর জল খেতে হবে, কমপক্ষে 8 গ্লাস জল খেতে হবে, তো সেটাও খাই। আর এখন হচ্ছে ইসবগুলের ভুষি খাওয়ার পরে হচ্ছে আমি ব্রেকফাস্ট করব। আর এখানে আমার ব্রেকফাস্টে আছে 2টা ডিমের অমলেট, 2টো শসা আর হচ্ছে 1টু বাদাম। আর এখানে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম নিতে পারেন। আর আমি হচ্ছে ব্রেকফাস্ট করার 1 ঘন্টা পরে হচ্ছে ব্ল্যাক কফি খাবো। ব্ল্যাক কফি অবশ্যই খাবো, কারণ ব্ল্যাক কফি খেলে হচ্ছে ক্ষুধাটা কম লাগে, তো এই জন্য হচ্ছে ব্ল্যাক কফিটা খেয়ে নিই। আর এখানে শুধুই ব্ল্যাক কফি, দুধ, চিনি দেওয়া যাবে না। আর 2টা মতো বাজে এখন, আর এখন আমি লাঞ্চটা করে নেবো। এখানে হচ্ছে কাঁচকলা দিয়ে মাছের তরকারি, মোচা ঘণ্ট, শাকভাজি আর হচ্ছে 1টু ভাত আছে, তো লাঞ্চটা এটা দিয়ে করলাম। আর তারপর হচ্ছে বিকেলবেলা আমি 1টু বাদাম খেয়ে নিব। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম খেতে পারবেন। আর রাতের বেলা হচ্ছে আমি শুধুমাত্র চিয়া সিডটা খাচ্ছি। আপনারা অবশ্যই সালাদ খেতে পারবেন, ভেজিটেবল স্যুপ খেতে পারবেন, সবজি রান্না করে খেতে পারবেন, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস খেয়ে নেবেন। আমার হচ্ছে 5 দিন তো আজকে ডায়েটের, আমার খাবার খেতে ইচ্ছা করছে না, তো এই জন্য আমি শুধু চিয়া সিডটাই খেয়েছি রাতের বেলা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।